নমস্কার, আমি বিক্রম আর আমার গ্রিন ক্লুবস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি একটি নতুন নার্সারি ওপেন করেছি গাছের পরিচর্যার পেছনে অত্যধিক সময় দেওয়ার কারণে চ্যানেলে দীর্ঘদিন ভিডিও আপলোড করা হয়নি, যে কারণে আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমি হলুদ চাষের সম্পূর্ণ পরিচর্যা আপনার সাথে আলোচনা করব। এই ভিডিওটিতে দেখানো পদ্ধতির সাহায্যে আপনি আপনার বাড়ির হলদির চাহিদা মেটাতে পারবেন এবং ব্যবসা ভিত্তিক হলদি চাষ করে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এই ভিডিওটিতে আপনি একটি হলদি গাছের জীবনচক্র বিস্তারিতভাবে জানতে পারবেন। বীজ রোপণ করা থেকে হলুদ হওয়া পর্যন্ত সম্পূর্ণ পরিচর্যা জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আপনাকে উপযুক্ত সূর্যালোক আসে এমন একটি ভূভাগ নির্বাচন করতে হবে। এখানে আমি এই সমতল ভূভাগটিকে নির্বাচন করেছি। এরপর মাটিকে ভালো করে কুপিয়ে নিতে হবে। মাটি যত ছোট ও গভীর করে কোপাবেন তত ফলন বেশি পাবেন। এইভাবে মাটি কোপানোর পর কমপক্ষে 10 দিন ভালো করে মাটিকে শুকনো করতে হবে। মাটি কুপিয়ে নেওয়ার পর ভিড়টিতে যেরকম দেখছেন ওইভাবে আপনাকে 1 ফুট অন্তর রো বানাতে হবে। আপনি যদি ব্যবসা ভিত্তিক হলদি চাষ করে অত্যধিক লাভবান হতে চান তাহলে আপনাকে গুণগত মানসম্পন্ন হলদি বীজ সংগ্রহ করতে হবে। আপনি চাইলে সবজি বাজার থেকেও হলদি বীজ সংগ্রহ করতে পারেন। এখানে আমি এই বীজটিকে একটি সেমিনার থেকে সংগ্রহ করে এনেছি। এই বীজটির নাম হলো সুরঞ্জনা। প্রতিটি বীজ রোপণ করার পূর্বে মাটিতে ফার্টিলাইজারের ব্যবস্থা করতে হবে। যেই স্থানে আপনি বীজগুলিকে বসাবেন ওই স্থানে 2 চামচ গুঁড়ো সরিষার খৈল, 2 চামচ হাড়ের গুঁড়ো এবং 2 চামচ সুপার ফসফেট ব্যবহার করতে হবে। এই হলুদের বীজ রোপণ করার উপযুক্ত সময়কাল হলো এপ্রিল থেকে জুন মাস। এরপর বীজগুলিকে ওই রো করার স্থানে যেখানে আপনি ফার্টিলাইজার ব্যবহার করেছেন ওর উপরে কিছুটা ঢালু করে বসিয়ে দিতে হবে। এই পদ্ধতিতে বীজ রোপণ করলে ফলন তুলনামূলকভাবে বেশি পাওয়া যায়। আপনি যে রোটি বানাবেন তার গভীরতা কমপক্ষে 6 ইঞ্চি হতে হবে এবং একটি বীজ থেকে আর একটি বীজ লাগানোর দূরত্ব কমপক্ষে 1 ফুট হতে হবে। এরপর বীজটির সাইড থেকে কিছুটা মাটি ভরিয়ে দিতে হবে। মাটি এমনভাবে ভরাবেন যাতে বীজটি সম্পূর্ণভাবে ঢাকা না পড়ে যায়। এরপর বীজগুলি সঠিকভাবে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য প্রতিটি রোতে আপনাকে মালচিং করতে হবে। মালচিং করার জন্য এখানে আমি শুকনো খড়ের ব্যবহার করেছি। আপনারা চাইলে শুকনো খড়ের পরিবর্তে ধানের খোসা বা শুকনো পাতাও ব্যবহার করতে পারেন। এইভাবে মালচিং করার পরে বীজগুলি সঠিকভাবে অঙ্কুরোদ্গমের জন্য উপর থেকে জল দিয়ে দিতে হবে। এরপর নতুন গাছ বেরোনো পর্যন্ত অপেক্ষা করুন। বীজগুলিকে রোপণ করার 15 দিন পর এখানে দেখুন প্রায় সব বীজগুলি অঙ্কুরোদ্গম হয়ে গিয়েছে। বীজগুলিকে রোপণ করার পর প্রায় আজ 40 দিন পূরণ হয়ে গিয়েছে। এরপর গাছগুলির প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহের জন্য আপনাকে ফার্টিলাইজারের ব্যবস্থা করতে হবে। প্রতি 1 ডেসিমল জায়গার জন্য 1 কেজি ডিএপি, ডিএপির পরিবর্তে আপনি ডিএসপিও ব্যবহার করতে পারেন। এর সাথে 1 কেজি গুঁড়ো সরিষার খৈল এবং 1 কেজি ইউরিয়ার ব্যবহার করতে হবে। আপনি ইউরিয়ার পরিবর্তে যে কোনো এনপিকে জাতীয় সারও ব্যবহার করতে পারেন। এখানে আমি পরিমাপের সুবিধার্থে একটি গ্লাসের ব্যবহার করেছি। এরপর এই 3টি উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এই 3টি ফার্টিলাইজারের মিশ্রণ প্রতিটি গাছে 2 থেকে 3 চামচ করে দিয়ে দিন। কোনোদিনই অত্যধিক ফলনের আশায় কোনো গাছে অধিক ফার্টিলাইজার ব্যবহার করবেন না। অত্যধিক ফার্টিলাইজার ব্যবহার করলে আপনার গাছটি মারা যেতে পারে। ফার্টিলাইজার ব্যবহার করার পরে গাছের গোড়া শক্ত করার জন্য উপর থেকে মাটি ভরিয়ে দিতে হবে। গাছের গোড়ায় মাটি ভরানোর সময় গাছটি যাতে ভেঙে না যায় সেজন্য আপনাকে কিছুটা সাবধানতা মেনে চলতে হবে। যখন গাছটির উচ্চতা 6 থেকে 10 ইঞ্চি হয়ে যাবে তখন আপনাকে এই মাটি ভরানোর কাজটি করে নিতে হবে। বীজ রোপণ করার পর আজ প্রায় 3 মাস হয়ে গিয়েছে। ফার্টিলাইজার ব্যবহার করার ফলে গাছগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। বীজ
বীজ রোপণ করার প্রায় 5 মাস পর। এখানে আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পাবেন গাছগুলিতে হলুদের ফুল চলে এসেছে। এখন এই হলদি গাছগুলি বেড়ে ওঠার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন যদি এই গাছগুলিকে আপনি মাটি থেকে উঠিয়ে নেন তবে আপনি হলদির আবির্ভাব দেখতে পাবেন, কিন্তু এই হলদি পরিপক্ক না হওয়ার কারণে এখন গাছগুলিকে ওঠানো যাবে না। এর জন্য আপনাকে কিছুটা ধৈর্য ধরতে হবে। বীজগুলিকে রোপণ করার প্রায় 10 মাস পরের অবস্থা। এখন দেখতেই পাচ্ছেন গাছগুলি মারা গিয়েছে এবং পুরো শুকনো হয়ে গিয়েছে। এখন চাইলেই আপনি মাটি খুলে হলদি বের করে নিতে পারেন। মাটি থেকে হলদি বের করানোর সময় আপনাকে কিছুটা সাবধানতা মেনে চলতে হবে। হলদি যাতে কেটে না যায় সে কারণে আপনাকে কিছুটা দূর থেকে মাটি কেটে হলদি বের করতে হবে। আমি সব মিলিয়ে 30টির মতো বীজ রোপণ করেছিলাম এবং সেখান থেকে প্রায় 25 কেজির মতো হলদি পেয়েছি। হলদি চাষের পদ্ধতি খুব সহজ এবং এই চাষে রোগ আক্রমণের পরিমাণও খুব কম, তাই এই পদ্ধতিতে আপনি খুব সহজেই ব্যবসাভিত্তিক হলদি চাষ করতে পারবেন। হলদির খাদ্যগুণ এবং মানব শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ানোর জন্য বিশেষ ভূমিকা পালন করে, তাই আপনার বাড়িতেও হলদি লাগাতে পারেন। কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য পরবর্তীকালে পেতে এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।